জানাবো, বিশেষ করে আমার ভাণ্ডারের মায়েদের যারা এখানে সবাই আজকে সমবেত হয়েছে, এবং সকল আমার দাদাদের ভাইদের বন্ধু, এবং আমি কৃতজ্ঞতা এই কারণে জানাই, কারণ আমার মনে পড়ছে আমি এই ব্লকের মাননীয় সভাপতি শ্রী রবিচন্দ্র মণ্ডলের সঙ্গে এক্ষুনি আমরা কথা বলছিলাম যে যখন আমাদের ইলেকশনে দামামা বাজছিল, বিভিন্ন জায়গায় আমরা প্রচারে ব্যস্ত ছিলাম, তখন এই গুড়গ্রাম অঞ্চলে আমি এসেছিলাম, একটি সভা করেছিলাম এই মাঠে, কিন্তু সত্যি হয়তো একটু টেনশন নিয়ে গেছিলাম, একটু ভারাক্রান্ত হয়ে গেছিলাম, যে যেভাবে মানুষের সমাগম আমরা আশা করেছিলাম তখন কিন্তু হয়নি। আমি আশিসদাকে বলছিলাম, আশিসদা কেন মানুষ কি ভয় পাচ্ছে, বিজেপির এই অত্যাচারকে ভয় পাচ্ছে? কিন্তু আজকে আপনাদের যে স্বতঃস্ফূর্ততা, আপনাদের যে উচ্ছ্বাস, সেটা কিন্তু বুঝিয়ে দিয়েছে যে তৃণমূল কংগ্রেস যখন কোনো একটি, এটা তো আজকে একটি সহায়তা কেন্দ্র, কোনো সভা নয়, একটি সহায়তা কেন্দ্র, কিন্তু সেখানে আপনাদের উপস্থিতি সেটাকে সভায় পরিণত করেছে। এটাই তৃণমূল কংগ্রেসের বৈশিষ্ট্য, কি তৃণমূল কংগ্রেস যখন কোনো এরকম কেন্দ্র, সহায়তা কেন্দ্র বলে, এরকম যখন ছোটোখাটো আমরা ক্যাম্প করি সেটা সভা হয়ে যায়, যখন কর্মী সভা ডাকে সেটা জনসভা হয়ে যায়, আর যখন জনসভা ডাকা হয় তখন সেটা জনসমুদ্রে পরিণত হয়। তার কুর্নিশ, তার অভিনন্দন, তার কৃতজ্ঞতা পুরোটাই আপনাদেরকে জানাই। এটা আমাদের কাছে অত্যন্ত একটা চরম প্রাপ্তি যে আপনারা সবাই মিলে আজকে এই ডাকে সাড়া দিয়েছেন। যারা উপবিষ্ট রয়েছেন এখানে, আমার অরূপদা থেকে শুরু করে সুনীলদা রয়েছেন, রবীন্দ্রদা রয়েছেন, ভাতৃপ্রতিম সৌরভ রয়েছেন, আশিসদা রয়েছেন, ওদিকে রিন্টুদা রয়েছে, প্রসেনজিৎ রয়েছে, এবং সমস্ত বুথের সভাপতি, পঞ্চায়েত সদস্য, সদস্যরা, যাদের অকৃত্রিম পরিশ্রম, অপরিসীম পরিশ্রমের ফল হচ্ছে আপনাদের আজকের এই সমাবেশ, আপনারা সকলে উপস্থিত হয়েছেন, এটা সত্যি আমাকে সবথেকে বেশি আনন্দ দিয়েছে। যদি এজেন্ডা বলেন যে এই সহায়তা কেন্দ্রের কারণটা কী, এজেন্ডাটা কী, আপনারা যথেষ্টভাবে অবগত যে এই যে কেন্দ্রীয় সরকার, তার আগে অনেকগুলো বিশেষণ দেওয়া যায়, যেমন নিষ্ঠুর, যেমন নির্মম, যেমন হার্টলেস, এদের কোনো মানবিকতা নেই, এদের একটাই মানসিকতা যে যে বা যারা এদেরকে ভোট দেয়নি, এদেরকে এই বাংলার মাটি দখল করার সুযোগ করে দেয়নি, তাদেরকে কোনোরকমভাবেই তারা পরাস্ত করতে পারেনি, তাই তারা এখন রাজনৈতিকভাবে প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠেছে। সুতরাং বাংলার মানুষকে তারা হাতে এবং হাতে মারার প্রচেষ্টায় নেমে পড়েছে, কিন্তু তারা এটা পাশাপাশি ভুলে গেছে, কারণ এতটাই তাদের অহংকার, এতটাই তাদের জেদ যে বাংলার মানুষ যেহেতু তাদেরকে ভোট দেয়নি, তাদেরকে শেষ করে দিতে হবে, নির্মূল করে দিতে হবে, কিন্তু পাশাপাশি এটাও ভুলে গেছে যে এই বাংলার অভিনবিকার নাম হলো মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ তিনি যতদিন এই বাংলাকে আগলে রেখেছেন, কোনো কেন্দ্রীয় সরকার হোক, কোনো স্বরাষ্ট্রমন্ত্রী হোক, কোনো প্রধানমন্ত্রী হোক, কারোর ক্ষমতা নেই, কোনো বিরোধী শক্তির ক্ষমতা নেই এই বাংলার দিকে আঙুল তুলে তাকাবে, কারণ নেত্রী নয়, আপনারা গণতান্ত্রিক পদ্ধতিতে তাদের হাতটাকে উপড়ে ফেলে দেবেন, তাই তো হয়েছে, তারই প্রতিফলন আজকের এই সহায়তা কেন্দ্র। গত 18 তারিখ থেকে 25 তারিখ অবধি এই সহায়তা কেন্দ্র, এবং এত মানুষের আমরা ফর্ম লিপিবদ্ধ করেছি এখানে, এত মানুষ আগামীকালও রয়েছে। সুতরাং ভাবুন এদের পরিকল্পনা, যে শুধুমাত্র ভোটের লড়াইয়ে তারা জিততে পারেনি বলে এতটা রাজনৈতিকভাবে প্রতিহিংসাপরায়ণ হবে, এতটা নিষ্ঠুর হবে, আবার বলে এটা নাকি বাংলার মানুষের ভালো চায়, এটা নাকি দেশের ভালো চায়। যবে থেকে এসেছে দেশটাকে টুকরো টুকরো করে দিয়েছে, যবে থেকে এসেছে আমাদের দেশের যে সম্পত্তি, দেশের যে সম্পদ, সেটা কোনোটাই কিছু করেনি, সবটাই কিন্তু প্রাইভেটাইজ করে দিয়েছে। তো সুতরাং এই কেন্দ্রীয় সরকারকে কোনো মতেই কিন্তু আগামী লোকসভা কেন্দ্রে আমরা আনবো না, তাই তো? আপনারা একমত তো? একমত তো? আমরা জানো না, ধরো এদেরকে যদি আমরা আনি, আমরা খাল কেটে কুমির আনবো, এদেরকে যদি আমরা আনি, আমরা তো লড়ে নিচ্ছি, কিন্তু আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম, তাদেরকে কিন্তু সুরক্ষিত রাখার দায়িত্ব আমাদের, এটা যদি থাকে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সুরক্ষিত থাকবে না, তাই এটা আমাদের দায়িত্ব যে এই যেন অত্যাচারী নির্মমতার হাত যেন বাংলার দিকে না আসে, তাদেরকে উপরে ফেলে দিতে হবে। আজকে সামান্য মানসিকতা